হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু। গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং অনেক অনেক সুস্থ রয়েছো, কারণ সুস্থ আমাদের থাকতেই হবে। কয়েকদিন পর ফুড এসআইয়ের পরীক্ষা আছে, আর এটা আমাদের চলছে ফুড এসআই পরীক্ষার জন্য। একেবারে লাস্ট মুহূর্তের প্রিপারেশন আমরা করছি, প্রত্যেক দিন 100 করে প্রশ্ন করছি। আমরা লাস্ট 4টে ক্লাসে 400 প্রশ্ন করেছি, কিন্তু আজকের ক্লাসে একটু সময়ের অভাবে 100 ক্লাস প্রশ্ন পারবো না করাতে। আজ তোমাদের আমি 50টা প্রশ্ন করাবো, ঠিক আছে? তো আমাদের 5টা ক্লাসে টোটাল হয়ে গেল 450 প্রশ্ন। এইভাবে প্রায় 1200 প্রশ্ন আমি লাস্ট পর্যন্ত পরীক্ষা পর্যন্ত তোমাদের করাবো, এবং এখান থেকেই দেখবে অনেকগুলো প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। তার আগে প্রত্যেক দিন যেমন বলি, টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল। আমাদের গাইডেন্স গুরু অ্যাপটা ইনস্টল না করে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আমাদের গাইডেন্স গুরু অ্যাপটা প্রত্যেকে ইনস্টল করে নাও। সমস্ত পরীক্ষার, চাকরির পরীক্ষার জন্য ব্যাচ যদি নিতে চাও, আমাদের অ্যাপটা প্রত্যেকে ইনস্টল করে নাও। চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্নে চলে যাব আমরা। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখব। ভারতের ইতিহাসে উলগুলান অর্থাৎ ভয়ঙ্কর বিশৃঙ্খলা কোন ঘটনার বর্ণনা? আমরা ইতিহাসে পড়েছি যে উলগুলান শব্দটা পড়েছি, উলগুলান বিদ্রোহ পড়েছি। এই যে উলগুলান অর্থাৎ ভয়ঙ্কর বিশৃঙ্খলা কোন ঘটনার বর্ণনা? কি হবে উত্তর? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ, 1921 সালের মপলা বিদ্রোহ, 1859-60 সালের নীল বিদ্রোহ, নাকি 1899 থেকে 1900 সালের বিরসা মুন্ডার বিদ্রোহ? কারেক্ট আনসার হবে উলগুলান বলতে হচ্ছে বিরসা মুন্ডার বিদ্রোহ, ভয়ঙ্কর বিশৃঙ্খলা। 1899 থেকে 1900 সালে বিরসা মুন্ডার বিদ্রোহ। প্রত্যেকটা প্রশ্ন বলবো, 500 সেকেন্ড সময় দেবো, সেই সময়ের মধ্যে নিজেরা উত্তরটা চিন্তা ভাবনা করো, তারপর আমি তোমাদের সঠিক উত্তর বলে দেবো। 2 নম্বর প্রশ্ন কি আছে, জ্যোতিবা ফুলে কবে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেছে? সত্য শতক সমাজ তিনি কত সালে প্রতিষ্ঠা করেছেন? জ্যোতিবা ফুলে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, কারেক্ট আনসার হবে 1873 সালে জ্যোতিবা ফুলে সত্য শতক সমাজের প্রতিষ্ঠা করেছিলেন। 3 নম্বর চলে যাব, আনন্দমঠ উপন্যাসটি কোন ভাষায় রচনা করা হয়েছে? আনন্দমঠ যে উপন্যাসটি সেটা কোন ভাষায় রচনা করা হয়েছে? কারেক্ট আনসার হবে আনন্দমঠ উপন্যাসটি বাংলা ভাষায় রচনা করা হয়েছে। বাংলা, হিন্দি, সংস্কৃত নাকি ইংরেজি, কোন ভাষায়? কারেক্ট আনসার হচ্ছে আনন্দমঠ উপন্যাসটি বাংলা ভাষায় রচনা করা হয়েছে। নেক্সট চলে যাব 4 নম্বর প্রশ্ন, দেখো নিম্নের কোন বইটি রাজেন্দ্র প্রসাদ রচনা করেন? ইন্ডিয়া ডিসাইডেড, অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি, কোনটা? ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি, ভারতের স্থায়ী সভাপতি ছিলেন, খসড়া কমিটি সরি ভারতের সংবিধান সভার স্থায়ী সভাপতি ছিলেন, তো তিনি কোন বইটি লিখেছেন? কারেক্ট আনসার হবে ইন্ডিয়া ডিসাইডেড, বইটার নাম হচ্ছে ইন্ডিয়া ডিসাইডেড, তিনি এই বইটা লিখেছেন। 5 হচ্ছে 1773 সালে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে হয়েছিল? দেখো প্রথম একটা পদ ছিল যেটা হচ্ছে বাংলার গভর্নর, কিভাবে চেঞ্জ হয়েছে পদটা দেখে নাও। বাংলার গভর্নর প্রথম কে ছিলেন, লর্ড ক্লাইভ নাকি পলাশীর যুদ্ধের সময়? ঠিক আছে, এই বাংলার গভর্নর থেকে পদটা চেঞ্জ হয়ে কি হলো, বাংলার গভর্নর জেনারেল। এই বাংলার গভর্নর জেনারেল পদটা চেঞ্জ হয়ে তারপর হয়ে গেল ভারতের গভর্নর জেনারেল, তারপর হলো ভারতের ভাইসরয়, তারপর ভাইসরয় পদটা আবার চেঞ্জ হয়ে ভারতের গভর্নর জেনারেল হলো। তো 1773 সালে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে হয়েছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন ওয়ারেন হেস্টিং, আর বাংলার প্রথম গভর্নর বললে লর্ড ক্লাইভ, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ওয়ারেন হেস্টিং। পরবর্তী প্রশ্ন হচ্ছে, নেক্সট দেখবো 6, প্রথম জনগণনা হয়েছিল কার আমলে? লাস্ট জনগণনা হয়েছে 2011, আর প্রথম জনগণনা হয়েছিল কার সময়, লর্ড ডাফরিন, লর্ড লিটন, লর্ড মেয়ো নাকি লর্ড রিপন? কার সময় প্রথম জনগণনা হয়েছিল, কি হবে উত্তর? লর্ড মেয়ো। কার সময়? লর্ড মেয়র সময়কালে প্রথম জনগণনা হয়েছিল, সেটা সালটা আমার যদ্দূর মনে পড়ছে 1870 থেকে আসে, যদিও সে সময়টা পূর্ণ জনগণনা হয়নি, লর্ড মেয়র সময়কালে। 7 দেখবো, দক্ষিণ পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? সাউথ ইস্টার্ন রেলওয়ে
তার সদর দপ্তর কোথায় অবস্থিত? অতি সহজ প্রশ্ন, দুটো রেলওয়ে জোন, আরআরবি কলকাতা, আরআরবি কলকাতা বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার মধ্যে দুটো জোন, এক হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে, আরেকটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, এই দুটোর হেডকোয়ার্টার কোথায়? কলকাতা। তাহলে কলকাতা অপশন সি ইজ দ্য কারেক্ট। ইস্টার্ন রেলওয়ে যদি থাকে তখনও কলকাতা, সাউথ ইস্টার্ন রেলওয়ে থাকলে তখনও কলকাতা। কলকাতা হচ্ছে এমন একটা শহর যেখানে দুটো রেলওয়ে বোর্ডের রেলওয়ে জোনের হেডকোয়ার্টার আছে, একমাত্র কলকাতাতে। দেখো, ভারতের কোন রাজ্যে একাধিক আন্তর্জাতিক বিমানবন্দর আছে? কোন রাজ্যে একাধিক, নিচের যে অপশনগুলো আছে তার মধ্যে বলতে হবে কোন রাজ্যে একাধিক আন্তর্জাতিক বিমানবন্দর আছে। কারেক্ট আনসার হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে একাধিক, আমরা কি ভুল আছে, মহারাষ্ট্র একটার বেশি তো, মহারাষ্ট্রে মুম্বাই পুনে এগুলো হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক আছে, এই প্রশ্নটার মধ্যে হয়তো কিছু ভুল আছে, এটা আমি স্কিপ করলাম, ঠিক আছে নেক্সট চলে যাবো, এটা আমি ভুল দিই। নয় হচ্ছে, দেবী দুর্গা ড্যাশের বিরুদ্ধে জয়লাভ করার ফলস্বরূপ দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। এই ধরনের প্রশ্ন বেশি এমটিএস এর ক্ষেত্রে এসে থাকে, ঠিক আছে, এসএসসি পরীক্ষায় বেশি এই ধরনের প্রশ্ন আসে, উডেসাইতে রাখা হয়েছে ইম্পর্টেন্ট মনে করেই যদি চলে আসে, দেখো সহজ প্রশ্ন আসতেও পারে পরীক্ষায়। নয় এর কারেক্ট আনসার কি হবে? মহিষাসুর। দেবী দুর্গা মহিষাসুর এর বিরুদ্ধে জয়লাভ করার ফলস্বরূপ দুর্গোৎসব। দশ হচ্ছে, হুঁশোড়ি এবং হুঁচারি নৃত্য কোন রাজ্যে দেখা যায়? দুটো নৃত্যের নাম দেওয়া আছে, হুঁশোড়ি এবং হুঁচারি, এই নৃত্য দুটো কোন রাজ্যে দেখা যায়? মেঘালয়, আসাম, কর্ণাটক, ওড়িশা, কোন রাজ্য? কারেক্ট আনসার হবে আসাম ইজ দ্য কারেক্ট। অপশন বি আসাম কারেক্ট আনসার, আসামে দেখা যায়। একটা ধ্রুপদী নৃত্য আছে, নৃত্য আছে যেটা হচ্ছে সাত্রিয়া, সাত্রিয়া ধ্রুপদী নৃত্যটাই হচ্ছে আসাম। নেক্সট দেখবো, 11, সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প, সারাবতী জলবিদ্যুৎ, দেখো সারাবতী নদীটা কর্ণাটকে আছে, তাহলে সারাবতী যে জলবিদ্যুৎ প্রকল্প সেটাও কিন্তু কর্ণাটকেই হবে। কি আছে উত্তর? কর্ণাটক ইজ দ্য কারেক্ট। প্রশ্ন থাকে যে ভারতের আগে উচ্চতম জলপ্রপাত ছিল যোগ জলপ্রপাত বা ইন্দিরা গান্ধী জলপ্রপাত, এই জলপ্রপাতটাও সরাবতী নদীতেই অবস্থিত। বর্তমানে ভারতের উচ্চতম জলপ্রপাত যদি বলা হয় তখন হবে কাঞ্চিকল। 12 হচ্ছে, কোন প্রাণীর চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে? চারটা প্রকোষ্ঠ থাকছে, ময়ূর, সি হর্স, ব্যাঙ নাকি মাছ, কার চারটি হৃৎপিণ্ড থাকে, তার প্রকোষ্ঠ বিশিষ্ট, কি হবে উত্তর? চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড থাকে ময়ূরের, কার থাকে? ময়ূর, আচ্ছা সরি, থাকে না বলেছে, তাহলে উত্তর কিন্তু ময়ূর হবে, ঠিক। আর কারণ এগুলো যেসব প্রাণীগুলো জলে বসবাস করে বেশিরভাগ, তাদের কিন্তু চার প্রকোষ্ঠ বিশিষ্ট থাকে, কিন্তু ময়ূর তো জলে বসবাস করে না, ঠিক আছে, ময়ূরের চার প্রকোষ্ঠ বিশিষ্ট নেই, বাকি সি হর্স, ব্যাঙ, মাছ এগুলো চার প্রকোষ্ঠ বিশিষ্ট থাকে, যেগুলো যেমন ভেনাস হৃৎপিণ্ড কার থাকে, অনেক সময় প্রশ্ন হয় মাছের থাকে। 13 নম্বর হচ্ছে, জীবের কোন অংশে নিষ্ঠত্বের মিষ্ট হবে এটা, ঠিক আছে, কোথায় মিষ্টত্বের স্বাদকরক পাওয়া যায়? এটা প্রান্ত, প্রান্ত মানে একদম সামনের দিকে। 14 হচ্ছে, ভিটামিন সি হলো কি? সায়ানোকোবালমিন, অ্যাসকর্বিক অ্যাসিড, থায়ামিন, টকোফেরল। ভিটামিন সি, ভিটামিন এ হচ্ছে রেটিনল, ভিটামিন বি এর অনেকগুলো আছে যেমন রাইবোফ্লাভিন, নিয়াসিন, থায়ামিন, ঠিক আছে। এবার ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি হচ্ছে টকোফেরল, সরি ক্যালসিফেরল, ভিটামিন ই হচ্ছে টকোফেরল, তো নামগুলো এগুলো মনে রাখতো। অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন সি হলো অ্যাসকর্বিক অ্যাসিড। 15 দেখবো আমরা, আলোর দৃশ্যমান বর্ণগুলির মধ্যে কোন রঙটি সবুজ গাছপালার সবচেয়ে কম শোষণ করে? আলোর যে দৃশ্যমান বর্ণগুলির মধ্যে কোন রঙটি সবুজ গাছপালা সবচেয়ে কম শোষণ, সবুজ
গাছপালা সবচেয়ে কম যে বর্ণ শোষণ করে সেটা হচ্ছে সবুজ বর্ণ, সবচেয়ে কম শোষণ করে এবং সবুজ বর্ণে আলোক সংশ্লেষ সবচেয়ে কম পরিমাণে হয়ে থাকে। 16 নম্বর প্রশ্নটা দেখবো কি আছে, নিম্নলিখিত কোন ধর্মের জন্য জল কৈশিক নল বেয়ে উঠে যায়। এই প্রশ্নটা গতকালকেও করেছি, প্রশ্নগুলো রিপিট হচ্ছে কিন্তু বারবার, আর যত রিপিট হবে তোমাদের বেশি মনে থাকবে। তো জল উপরে উঠে যাচ্ছে কি স্থিতিস্থাপকতা, পৃষ্ঠটান, সান্দ্রতা নাকি জলের ঘনত্ব, এটা আমরা পড়েছি কৈশিক ক্রিয়ার জন্য কৈশিক নল বেয়ে জল উপরে উঠে যায়, কোন ধর্মের জন্য কিন্তু এটা হচ্ছে, কারেক্ট আনসার হবে পৃষ্ঠটান, পৃষ্ঠটানের জন্য এটা হয়ে থাকে। এই পৃষ্ঠটানের জন্যই দেখবে মাকড়সা জলের উপর হাঁটতে পারে, এই পৃষ্ঠটানের জন্যই দেখবে একটা ব্রাশকে যদি জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয় তাহলে ব্রাশটার যে ইয়েগুলো থাকে সেটা জোড়া লেগে যাবে। এই অনেকগুলো ব্যাপার আছে যেগুলো পৃষ্ঠটানের জন্য হয়ে থাকে। 17 হচ্ছে শুল্ক, এটা বাবদ আয় নয়, শুল্ক আদায়ের থেকে, শুল্ক আদায়ের থেকে যদি ব্যয় বেশি হয়ে থাকে তবে এই ভারসাম্যহীনতাকে কি বলবো, যে শুল্ক আদায় যতটা হবে তার থেকে ব্যয়টা যদি বেশি হয়, তার থেকে ব্যয়টা যদি বেশি হয় সেটাকে আমরা কি বলবো, জনগণের ঘাটতি, বাজার ঘাটতি, সরকারের ঘাটতি নাকি বাজার বাজেট ঘাটতি, কি বলবো এটাকে। দেখো যখন বাজেট তৈরি করে সেই বাজেট তৈরি করার জন্য যে বাজেটে যে ব্যয়টা আমরা করা হবে সারা বছর ধরে তার থেকে সারা বছরের ইনকামটা যদি কম হয় সেটাকে বলবো বাজেট ঘাটতি। যদি 100 টাকার বাজেট রাখা হয়েছে আর সেই বছর 90 টাকা ইনকাম হয়েছে এটাকে বলবো বাজেট ঘাটতি, এটা ইকোনমিক্সের প্রশ্ন ছিল। 18 হচ্ছে ভারতের সরকারি তহবিলের অভিভাবককে, সরকারি তহবিলগুলো থাকে তার অভিভাবককে, ভারতের রাষ্ট্রপতি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, দি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, দি পাবলিক অ্যাকাউন্টস কমিটি, সরকারি তহবিলের অভিভাবক কাকে বলা হয়, কে হবে, অপশন সি দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হচ্ছেন কন্ট্রোলার এবং অডিটর জেনারেল হচ্ছেন ভারতের সরকারি তহবিলের অভিভাবক। 19 হচ্ছে কোন রাজ্যের রাজ্যপাল হতে গেলে ন্যূনতম বয়স কত হবে, একটা রাজ্যের রাজ্যপাল হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে, রাজ্যপাল হতে গেলে যা ন্যূনতম বয়স লাগবে রাষ্ট্রপতি হতে গেলেও সেই একই ন্যূনতম বয়স লাগবে, বয়স হচ্ছে 35 বছর, রাষ্ট্রপতি হতে গেলেও ন্যূনতম বয়স 35, রাজ্যপাল হতে গেলেও ন্যূনতম বয়স হচ্ছে 35, প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স হচ্ছে 25। 20 দেখবো প্রথম লোকসভার প্রথম অধিবেশন বসে কবে, প্রথম লোকসভা ভোট কবে হয়েছিল, 1950-51 সালে। তো যে প্রথম লোকসভা নির্বাচন হলো, সেই লোকসভা গঠন হলো, তার প্রথম যে অধিবেশন সেটা কবে হয়েছিল, 26 জানুয়ারি 1950 হবে, হবে না, 15 আগস্ট 1951, 13ই মে 1952 কবে হবে, এটা তোমরা নিজেরাই চিন্তা ভাবনা একটু করতে পারবে। যেহেতু 1950-51 সালে ভোট হলো, তো ভোট হওয়ার পর সেই ভোটের রেজাল্ট আসবে, রেজাল্ট আসবে তারপর মন্ত্রিসভা গঠন হবে, তারপর কি হবে অধিবেশন শুরু হবে, তাহলে ডেটটা একটু দেরিতেই হবে, 13ই মে 1952 হবে। 21 নম্বর দেখবো আমরা, নিম্নের লোকসভার জনক হিসেবে পরিচিত, নিম্নের কে, নিচের কে লোকসভার জনক হিসেবে পরিচিত, লোকসভার জনক হিসেবে কে পরিচিত, ভারতের লোকসভার প্রথম লোকসভার অধ্যক্ষ কে ছিলেন, গণেশ বাসুদেব মাভলঙ্কার বা জি ভি মাভলঙ্কার, তাই লোকসভার জনক বলা হয় কাকে, জি ভি মাভলঙ্কারকে। 22 হচ্ছে কোন দিনটি প্রত্যেক বছর প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করে, দেখো যেদিন মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন, যেদিন তিনি ভারতে পৌঁছেছিলেন সেই দিনটাকেই বলা হয় প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। তো দিনটা হচ্ছে 9ই জানুয়ারি, 9ই জানুয়ারি 1915 সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন, ওই দিনটাকেই কি বলা হয় প্রবাসী ভারতীয় দিবস বলা হয়, অপশন সি। নেক্সট দেখবো আমরা 23, নিম্নের কে বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন, বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি, সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনেই চেঞ্জ হয়েছে, প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শরীফ, যেন
দুজনেরই নাম চেঞ্জ হয়েছে। আমি কারেন্ট অ্যাফেয়ার্সের যে আমাদের কমিউনিটি ট্যাবে আমি পোস্টগুলো করে থাকি, চ্যানেলের কমিউনিটি ট্যাবে, সেখানে আমি পোস্ট করেছিলাম। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি কে হয়েছেন? কারেক্ট আনসার হবে মোহাম্মদ সাহাবুদ্দিন। কে হচ্ছেন? মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশের রাষ্ট্রপতি। 24 মহারাষ্ট্রের গভর্নরের নাম কি? এই ধরনের যে কোনো রাজ্যের সিএম এবং গভর্নর এগুলো কিন্তু পরে রাখবে, এগুলো তোমাদের পরীক্ষায় থাকতে পারে, হঠাৎ করে বলে দেবে যে কোন রাজ্যের গভর্নরের নাম বা মুখ্যমন্ত্রীর নাম কি। মহারাষ্ট্রের গভর্নরের নাম কি? ভগৎ সিং কোশিয়ারি, শৈলেশ পাঠক, রমেশ ব্যাস, আর এন রবি। কে হবে উত্তর? কারেক্ট আনসার রমেশ ব্যাস। তার আগে এর আগে ছিলেন ভগৎ সিং কোশিয়ারি, রমেশ ব্যাস। 25 দেখব, কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে কার্বন ডাইঅক্সাইড আমদানি করে সমুদ্রের তলায় সঞ্চয় করার প্রকল্প শুরু করেছে? বিশ্বের প্রথম দেশ হিসেবে কি করছে? কার্বন ডাইঅক্সাইডকে আমদানি করছে আর সমুদ্রের তলায় সঞ্চয় করার প্রকল্প শুরু করে। জার্মানি, ডেনমার্ক, সুইডেন নাকি নেদারল্যান্ড? কারেক্ট আনসার হবে ডেনমার্ক। কার্বন ডাইঅক্সাইডকে আমদানি করছে অন্য জায়গা থেকে, তারপর সেটাকে সমুদ্রের তলায় স্টোর করে রাখছে। নেক্সট চলে যাবো আজকের 26 নম্বর প্রশ্ন। ভারত ছাড়ো আন্দোলন শুরু হওয়ার সময়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? প্রথমে জানতে হবে তাহলে কি ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল। দেখো, ভারত ছাড়ো আন্দোলন এর ডাক দেওয়া হলো কবে? 8 আগস্ট 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হলো। 9 আগস্ট 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হলো, সেই জন্য এটাকে আগস্ট আন্দোলনেও বলা হয়ে থাকে। সেই সময় তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? মৌলানা আবুল কালাম আজাদ, অপশন সি। নেক্সট দেখবো 27, লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার বইটি কে লিখেছে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অতি সহজ প্রশ্ন, আশা করি তোমরা প্রত্যেকেই এর উত্তর করতে পারবে। লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার, যখন ইন্দিরা গান্ধী মুসৌরিতে থাকতেন সেই সময় জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধীকে মাঝে মধ্যেই চিঠি পাঠাতেন, সেই চিঠিগুলো সংকলন করে একটা বই আকার করা তৈরি করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার। এটা লিখেছেন জওহরলাল নেহরু, ঠিক আছে? এগুলোকে বই আকারে সংকলন করা হয়েছে। নিম্নের মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত? এই বইগুলোর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচনা করেছেন? কি হবে? কথামৃত, কথামালা, বর্তমান ভারত, এ নেশনস ইন মেকিং। বর্তমান ভারত বইটা স্বামী বিবেকানন্দর অতি ইম্পর্টেন্ট একটা বই, বহুবার পরীক্ষায় আসে। 29, আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? শরৎ, তবলা, সেতার, বাঁশি। কোন বাদ্যযন্ত্র আমির খসরু ব্যবহার করতেন? আমির খসরু একজন সেতার বাদক ছিলেন। কি বাদক? সেতার বাদক ছিলেন। বর্তমান যুগে সেতার বাদক, একজন বিখ্যাত সেতার বাদকের নাম হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর, ঠিক আছে? তিনি সম্প্রতি মারা গিয়েছেন কয়েক বছর আগে। 30 হচ্ছে, নিম্নের কোনটি চোল লিপিতে তিরুনা মাট্টুকানিয়ের বিবরণ? চোল লিপিতে কিসের বিবরণ? তিরুনা মাট্টুকানিয়ের বিবরণ। ব্রাহ্মণদের জমি উপহার স্বরূপ দেওয়া হতো, ব্রাহ্মণ নয় এরূপ কৃষকের জমি, জৈন প্রতিষ্ঠানে জমি দান করা হতো, মন্দিরের জন্য জমি দান করা হতো। মানে চোল লিপিতে লেখা আছে কি যে তিরুনা মাট্টুকানি, কোন ঘটনাকে জৈন চোল লিপিতে তিরুনা মাট্টুকানি বলা হচ্ছে? জটিল প্রশ্ন, এসএসসির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন দেয়, দেখো পিএসসির পরীক্ষায় দিতেও পারে। জৈন প্রতিষ্ঠানে যে জমি দান করা হতো, সরি ভুল বললাম, কারেক্ট আনসার হচ্ছে মন্দিরের জন্য যে জমি দান করা হতো সেটাকে বলছে কি? তিরুনা মাট্টুকানি। কি বলছে? তিরুনা মাট্টুকানি। 5 দেখবো, 31 দেখবো, নিম্নের বইগুলির মধ্যে কোনটি কৌটিল্য রচনা করেছেন? অতি সহজ, ইন্ডিকা তো মেগাস্থেনিস, মুদ্রারাক্ষস বিশাখ দত্ত, অর্থশাস্ত্র হচ্ছেন কৌটিল্য, প্রিয়দর্শী আর রত্নাবলী হর্ষবর্ধন লিখেছিলেন। অর্থশাস্ত্র কে লিখেছেন? কৌটিল্য, বিষ্ণুগুপ্ত বা চাণক্য, অপশন সি। 32 হচ্ছে, নিম্নোক্ত কোন পদার্থটি বিদ্যুতের একান্ত কুপরিবাহী? লিথিয়াম, নাইট্রোজেন, ক্লোরিন, সোডিয়াম, কোনটা হচ্ছে বিদ্যুতের কুপরিবাহী? দেখো, লিথিয়াম, ক্লোরিন, সোডিয়াম এর মধ্যে হালকা হালকা বা মোটামুটি ইলেকট্রিক যেতে পারে, কিন্তু নাইট্রোজেনের মধ্যে কোনো রকমেই ইলেকট্রিক যেতে পারে না, অপশন বি।
তেত্রিশ হচ্ছে শব্দ কিসের মধ্যে দ্রুত যাত্রা করে? শব্দ, এটা আগেও করিয়েছি তোমাকে, শব্দ কোন মাধ্যমে সবচেয়ে বেশি যায়, সেটা হচ্ছে দেখো যত কঠিন মাধ্যম হবে তার মধ্যে শব্দ তত তাড়াতাড়ি যেতে পারে। কঠিন মাধ্যম মানে বলতে কি, যার অণুগুলো যত ঘন সন্নিবিষ্ট থাকবে শব্দ তত তাড়াতাড়ি যেতে পারবে। কারেক্ট আনসার তাহলে স্টিল, স্টিলে সবচেয়ে তাড়াতাড়ি শব্দ যেতে পারে। চৌত্রিশ আমরা দেখব কি আছে, আইনস্টাইন যে জন্য নোবেল পুরস্কার পান তা হলো কি, আইনস্টাইন কেন নোবেল পুরস্কার পেয়েছেন, কি কারণে তিনি কি আবিষ্কার করেছিলেন যে তিনি নোবেল পুরস্কার। আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত সমীকরণের জন্য আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছেন, কি জন্য? আলোক তড়িৎ ক্রিয়া সংক্রান্ত সমীকরণের জন্য। পঁয়ত্রিশ হচ্ছে ভারতের সংবিধানের সংশোধনের পদ্ধতি সংবিধানের কোন অংশে উল্লেখিত আছে, সংবিধানের যে সংশোধন পদ্ধতি, ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি কোন অংশে উল্লেখিত হয়েছে। ভারতের সংবিধানে যে সংশোধন পদ্ধতি এটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে, আর এটা কোন পার্টে বলা হয়েছে, এটা হচ্ছে 20 নম্বর আর্টিকেলে ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে জাতীয় রাজধানী অঞ্চল গঠিত হয়েছে, জাতীয় রাজধানী অঞ্চল বা ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি এনসিটি, দেখবে দিল্লির আগে এনসিটি লেখা থাকে, এনসিটি দিল্লি মানে হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি বা জাতীয় রাজধানী অঞ্চল। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে জাতীয় রাজধানী অঞ্চল গঠন করা হয়েছে, কারেক্ট আনসার হবে 69তম সংবিধান সংশোধনের মাধ্যমে। নেক্সট চলে যাবো আমরা 37, দেখো নিম্নলিখিত কোনটি ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্যবর্তী স্তর, এটা আগেও করিয়েছি, বারবার হচ্ছে প্রশ্নগুলো রিপিট। দেখো প্রথম হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপর হচ্ছে পঞ্চায়েত সমিতি, তারপর হচ্ছে জেলা পরিষদ, তাহলে পঞ্চায়েত সমিতি। 38 নম্বর প্রশ্নে চলে যাবো আমরা, ছত্তিশগড়ে কোন ধরনের লোকনৃত্য প্রদর্শিত হয়, রাউত, কালবেলিয়া, ভাঙড়া, রৌদ্র। দেখো রাউতটা হচ্ছে জম্মু কাশ্মীর, কালবেলিয়াটা মনে হচ্ছে রাজস্থান, গিদ্দা ভাঙড়া তো পাঞ্জাব, রৌদ্র। ছত্তিশগড়ে যে ধরনের লোকনৃত্য হয়ে থাকে সেটাকে কি বলছে, ভুল বললাম, ভুল, এটা হবে রাউত, কি হবে রাউত, ছত্তিশগড়ের একটা রাউত, রাউত বা রাহুত, অনেক জায়গাতে দেখতে পাবে এরকম দেখতে পাবে, রাহুত বা পরীক্ষাতে এরকম রাহুত থাকতে পারে, এটা হচ্ছে ছত্তিশগড় রাহুত, ঠিক আছে, অপশন এ। 39 দেখবো জিমনাস্ট দীপা কর্মকার কোন বছর অলিম্পিকে অংশগ্রহণ করেন, জিমনাস্ট দীপা কর্মকার তিনি ভারতের প্রথম মহিলা জিমনাস্ট যিনি অলিম্পিকে চান্স পেয়েছিলেন এবং চতুর্থ স্থান অধিকার করেছিলেন প্রথমবারে, দীপা কর্মকার, কি হবে উত্তর, 2016 সালের অলিম্পিকে তিনি অংশগ্রহণ করেছিলেন। 40 হচ্ছে নিম্নের লোকনৃত্যগুলির মধ্যে কোনটি কাঠি নাচ নামে সুপরিচিত, কি নামে পরিচিত, কাঠি নাচ, কল্যাণালু, ঘরে মদনী, থিজাম নাকি কলি, কোন নাচটি কাঠি নাচে বলে সুপরিচিত, নাচটার নাম হচ্ছে সাউথের একটি রাজ্যের ডান্স কল্যাণালু, কল্যাণালু এটা কাঠি নাচ নামে পরিচিত। 41 হচ্ছে যদি পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন, পৃথিবীর চারদিকে যে ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডলটা আছে সেই বায়ুমণ্ডল না থাকলে পৃথিবী কেমন হতো, সামান্য শীতল, অত্যাধিক উষ্ণ, সামান্য উষ্ণ, অত্যাধিক শীতল, কেমন হতো, অত্যাধিক শীতল হতো, বায়ুমণ্ডল না থাকলে কেমন হয়, অত্যাধিক শীতল। 42 হচ্ছে নিচের কোনটি ধোঁয়াশা তৈরির জন্য গুরুত্বপূর্ণ উপাদান, ধোঁয়াশা তৈরির জন্য গুরুত্বপূর্ণ উপাদান নির্ণয় করুন, ইনভার্সন লিড এর গঠন, বায়ু দূষণকারী বস্তুগুলির অধিক মাত্রায় উপস্থিতি, সমুদ্রের উপরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা দ্রুত পতন, দীর্ঘ শীতকালীন রাত্রি। বায়ু দূষণকারী বস্তুগুলির অধিক মাত্রায় উপস্থিতি, সহজ উত্তর, ধোঁয়াশা কেন হচ্ছে, যে বায়ু দূষণকারী যে পদার্থগুলো সেগুলো অধিক মাত্রায় থাকার জন্যই ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। 43 গুজরাটের কান্দালাতে অবস্থিত দীনদয়াল বন্দর হলো একটি ড্যাশ বন্দর,
গুজরাটের কান্দালাতে অবস্থিত দীনদয়াল বন্দর হলো একটি ড্যাশ বন্দর বা কি বন্দর হলো দীনদয়াল? এটা হচ্ছে নতুন অস্থায়ী জোয়ার নাকি ক্ষুদ্র? জোয়ারের জলে পুষ্ট বন্দর হচ্ছে দীনদয়াল বন্দর, তাহলে জোয়ার অপশন সি। 44 নম্বর হচ্ছে স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি হয় কত সালে? স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি হয় কত? দেশ স্বাধীন হওয়ার পরে ভারতের প্রথম আদমশুমারি হয়েছিল 1951। ঠিক আছে, 45। ভারতের কোথায় সর্ববৃহৎ বনভূমি অঞ্চল দেখা যায়? অরুণাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, মিজোরাম, আন্দামান ও নিকোবর। সর্ববৃহৎ বনভূমি অঞ্চল কি হবে? অপশন এ, অরুণাচল প্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার। ভারতের অরুণাচল প্রদেশে সর্ববৃহৎ বনভূমি অঞ্চল দেখা যায়। 46। ভারতের দ্য ন্যাশনাল মেটালার্জিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? দ্য ন্যাশনাল মেটালার্জিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত? কারেক্ট আনসার হচ্ছে জামশেদপুর। জামশেদপুর, জামশেদপুরে কি অবস্থিত? দ্য ন্যাশনাল মেটালার্জিক্যাল ল্যাবরেটরি। 47। দেখব নিম্নের কোনটি হলো সুরেন্দ্রনাথ ব্যানার্জির আত্মজীবনী? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তিনি ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন, সুরেন্দ্রনাথ ব্যানার্জির আত্মজীবনী। হিন্দ স্বরাজ, এ নেশন ইন দ্য মেকিং, ইয়ং ইন্ডিয়া, হিন্দ ফর সেলফ কন্ট্রোল, কোনটি কারেক্ট? কারেক্ট আনসার ইজ দ্য এ নেশন ইন দ্য মেকিং, এটা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জির আত্মজীবনী। 48। নিম্নের কোন মালভূমিটি ভারতে অবস্থিত নয়? বুন্দেলখণ্ড, মাইকাল, মালওয়া, ছটনাগপুর। এটা তো ভারতে আছে, এটাও ভারতে আছে, তাহলে কনফিউশন কোন দুটোর মধ্যে? মাইকাল এবং মালওয়ালার মধ্যে। কি উত্তর হবে? মাইকাল। এই মাইকাল যে মালভূমি এটা ভারতে অবস্থিত নয়। 49 হচ্ছে যদি একটি গ্রাম পঞ্চায়েত ভাঙা হয় তবে কতদিনের মধ্যে পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হয়? একটা গ্রাম পঞ্চায়েতকে যদি ভেঙে দেওয়া হয় তো কতদিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে? গ্রাম পঞ্চায়েত ভেঙে দেওয়া হলে 6 মাসের পর, 6 মাসের মধ্যে আবার নতুন করে নির্বাচন করে আবার নতুন করে গ্রাম প্রধান গঠন করতে হবে। 6 মাস, অপশন সি ইজ দ্য কারেক্ট। 50 দেখব আমরা, সার্কের শীর্ষ সম্মেলন কোথায় সংঘটিত হয়? সার্কের যে প্রথম শীর্ষ সম্মেলন, সার্ক অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজনাল কর্পোরেশন, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কর্পোরেশন, এর প্রথম যে সম্মেলন সেটা হয়েছিল ঢাকাতে, বাংলাদেশের ঢাকাতে। আজ 50টি প্রশ্ন ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। পরীক্ষার আর মাত্র কয়েকদিন, এই ভিডিওগুলো বারবার দেখে তোমরা প্রিপারেশনটা মানে তোমাদের রিভিশনটা চালাবে। থ্যাংক ইউ, শেয়ার করো। টেলিগ্রামে জয়েন না করে থাকলে আমাদের প্রত্যেকে টেলিগ্রামে তোমরা জয়েন করে যাও, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। আমাদের অ্যাপটা ডাউনলোড না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, আমাদের গাইডেন্স গ্রুপ অ্যাপটা প্রত্যেকে ইনস্টল। থ্যাংক ইউ।